বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগে আটক গ্রেপ্তার তল্লাশি মুচলেকা গ্রহণ এবং অবৈধ সমাবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিতে পারবেন সেনা কর্মকর্তারা তবে এই ক্ষমতা পালনের ক্ষেত্রে তারা কার কাছে জবাবদিহি করবেন তা স্পষ্ট নয় বলছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশজুড়ে নিয়োজিত সেনা কর্মকর্তাদের ষাট দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তী সরকার এর ফলে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের সতেরোটি ধারা প্রয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন সেনাবাহিনীর কমিশন অফিসাররা আইনজ্ঞরা বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধারাগুলো ব্যবহার করে সেনাবাহিনী গ্রেপ্তার তল্লাশি মুচিলেকা গ্রহণ ও অবৈধ সমাবেশ নিয়ন্ত্রণের বিষয়ে পদক্ষেপ নিতে পারবে তার ক্ষমতাটা হলো ম্যাজিস্ট্রেটের যেই ক্ষমতা এই ক্ষমতাটাই তাকে দেওয়া হয়েছে এই ক্ষমতাটা অ্যারেস্ট করতে পারবে তাকে উঠে নিয়ে আসতে পারবে তারপরে সার্চ করতে পারবে আপনার আগের কোনো সার্চ ওয়ারেন্ট লাগবে না এটা মানে যেই কাজটা ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সটা লাগতো বা ম্যাজিস্ট্রেট যেটা করতেন এই ক্ষমতাটা এখন আর্মির ওই ট্রুপসের কমান্ডার বা কমিশন অফিসার যিনি থাকবেন ওনাকে এই ক্ষমতাটা দেওয়া পুলিশ কিন্তু ইন অলমোস্ট এখনও পুরোপুরি ফাংশন করতেছে না কিন্তু আপনার সমাজ সমাজ তো দিন তো বসে নাই তবে এই বিশেষ ক্ষমতা প্রয়োগে সেনাবাহিনীর জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট নয় বলে মনে করেন এই আইনজীবী মূল যেই জায়গাটায় একটু সংখ্যা থেকে যায় সেটা হচ্ছে ইতিপূর্বে আমরা দু হাজার চারে কিন্তু এরকমের কতগুলো জয়েন্ট অপারেশনের বিষয় আমরা কিন্তু দেখেছি এখন এই কমিশন প্রাপ্ত কর্মকর্তা বলতে গেলে তো সেটার কোনো লিমিট নেই সেটা সর্বোচ্চ পর্যায়ে একজন মেজর জেনারেলও হতে পারেন তিনি কোনো এরকম এসএস এর পাওয়ার এক্সারসাইজ করতে চান সেক্ষেত্রে আইনগতভাবে কোথাও বাধা থাকবে না কিন্তু তিনি রিপোর্টিংটা কাকে করবেন তিনি রিপোর্টিংটা কি ডিসিসাইবকেও করবেন না এই ডিসি তিনি করবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় সেনাবাহিনী কাউকে আটক বা গ্রেপ্তার করলেও তাকে প্রচলিত নিয়মেই আদালতে সোপর্দ করতে হবে নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা